Islamic Alo Media. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Supio Islamic Alo Media Shokol Dorshok Bindu Ashokri Allah Taala Roshesh Meherbani Apnara Shobai Bhalo Achen. Ajke je bishoyti alochona korbo shei bishoyti hocche Rasulullah Sallallahu Alaihi Wasallamer gunagar ummater jonno shafaer. Rasulullah Sallallahu Alaihi Wasallam amaderke যে সমস্ত নির্দেশগুলি দিয়েছেন সেগুলো তো আমরা না মানি, তো এগুলো আমরা না মানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য যে সাফায়েত করবেন, কতবার সাফায়েত করবেন এই বিষয়ে আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দ্বারা জান্নাতের তালা খুলে লোকদেরকে প্রবেশ করাবেন এবং এখানে পৌঁছে তার উম্মতদেরকে দেখতে থাকবেন, অনুসন্ধান করতে থাকবেন, জান্নাতে খোঁজ করতে থাকবেন যে দেখি তার আমার উম্মত কত পার্সেন্ট জান্নাতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকবেন যে তার উম্মতের একান্তরই অধিক মানুষ জাহান্নামে পড়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে এখানে কতজন আমার উম্মত আছে, তখন তারা প্রশ্ন করবে, বলবে যে এখানে এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ জান্নাতে আর বাকি তিন ভাগ জাহান্নামে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাববে যে কোটি কোটি মানুষ জাহান্নামে পড়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকবেন এবং বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মতকে দোজখ থেকে মুক্তি দিন। এটা সাফায়েতে কুবরা এবং বড় সাফায়েত। তো এরপরে হামদ সানা পাঠ করার পরে সাত দিন পরে আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ রসুল আপনি মাথা উঠান এবং আপনার নবী এবং আপনি যান, আপনি যে সমস্ত দুনিয়াতে যারা ওলি বুজুর্গ আছে তাদেরকে নিয়ে যান এবং তাদেরকে নিয়ে জাহান্নামে যেয়ে তাদেরকে যারা চিনে বা তারা তাদেরকে যারা চিনে তো আত্মীয় স্বজন আছে এরকম, তো তাদেরকে এরকম করে দেখা গেছে ওখান থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নিয়ে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি বুজুর্গ শহীদ এই সমস্ত গাজী এই সমস্ত লোকদেরকে নিয়ে যাবেন এবং জাহান্নাম থেকে উঠায় তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এটা প্রথম সাফায়েত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই সাফায়েত যখন শেষ হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জান্নাতে বিচরণ করবে, তখন দেখবে যে অর্ধেক মানুষ জান্নাতে এবং অর্ধেক মানুষ জাহান্নামে পড়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাফায়েত করা শুরু করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন আর আল্লাহ তাআলা বলতে থাকবেন যে আপনি যান, আপনি ওলি বুজুর্গ এবং এই সমস্ত লোকদেরকে নিয়ে যান, তো তারা যাদেরকে চিনে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তো তখন এরকমভাবে যখন নাকি তৃতীয়বার তখন আল্লাহ তাআলা বলবেন যে যাদের অন্তরে জবের আটার পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো খুঁজে খুঁজে। এরপরে দ্বিতীয় সাফায়েতে আল্লাহ তাআলা বলবেন যে যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে আনো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার উম্মতের অবস্থা জিজ্ঞাসা করে আগের মতো সাফায়েত করবেন। তো আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে যার অন্তরে অর্ধাণু পরিমাণ ঈমান আছে তাকেও বের করে আনো। সুতরাং আগের নিয়মে বিরাট সংখ্যক লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা জান্নাতের দুই তৃতীয়াংশ হবে এবং যাদের একত্ববাদে বিশ্বাস ছিল তাদেরকে শুধু একত্ববাদে বিশ্বাস ছিল তাদেরকেও দুজুকে রাখা হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সাফায়াতের পরে সর্বশেষ যেই মুশরিক অর্থাৎ যেই সামান্য ঈমানওয়ালা আছে সে যে দুজক থেকে বের হবে, সে সর্বশেষ যে ব্যক্তিকে দুজক থেকে বের করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে তাকে প্রথমে দুজক থেকে বের করানোর পর দুজকের কিনারায় বসে রাখা হবে এবং তাকে দুজকের দরজাসমূহ খুলে দেওয়া হবে। এরপর আস্তে আস্তে সে বলতে থাকবে যে হে আল্লাহ, তখন সে প্রতিজ্ঞা করতে থাকবে যে আমি প্রতিজ্ঞা করলাম এরপরে তোমার কাছে আর কিছুই চাইব না। তখন জাহান্নামের দরজা তাকে বন্ধ করে দিতে বলা হবে, তখন আল্লাহ তাআলা তার জন্য কবুল করা হবে। এরপরে জাহান্নামের দরজা যখন নাকি বন্ধ করে দেওয়া হবে তখন জান্নাতের দরজা বলবে আল্লাহ আমাকে জান্নাত দিও না, তো জান্নাতের কিনারায় রেখে দাও। তখন সে জান্নাতের সবুজ শ্যামল গাছপালা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলবে হে আল্লাহ আমাকে ওখানে পৌঁছে দিন। আগের মতো প্রতিজ্ঞা করে সে তখন বলতে থাকবে আর আল্লাহ তাআলা বলতে থাকবে যে তুমি তো এরপর আমার কাছে আর কিছু চাইবে না, তখন বলবে এরপরে আল্লাহ তাআলা আর আপনার কাছে কিছু চাইবে না। যখন জান্নাতে সৌন্দর্য দেখতে থাকবে জাঁকজমক এবং সৌন্দর্য দেখতে থাকবে তখন পূর্বের সকল প্রতিজ্ঞা ভুলে জাহান্নামের
জান্নাতের ভিতরে যাওয়ার জন্য একটু কিনারায় থাকার জন্য সে কাকুতি করতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, অবশেষে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এবং সে ধারণা করবে যে হয়তোবা জান্নাতে আমার জন্য কোনো অংশ নাই, কেন সমস্ত লোক জান্নাতে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে তোমার যত ইচ্ছা তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। তখন ওই বান্দা বলতে থাকবে যে হে খোদা, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক, তাই বোধহয় আমার সাথে কৌতুক করতেছেন। তো আল্লাহ তাআলা বলবেন যে তোমার যতটুকু ইচ্ছা প্রয়োজন আমার কাছ থেকে তুমি চেয়ে নাও। তখন আল্লাহ তাআলা তাকে এর চেয়ে দ্বিগুণ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়ামিসলুহু ওয়ামিসলুহু ওয়ামিসলুহু, অর্থাৎ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তাকে জান্নাত দেওয়া হবে। এবং যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাদেরকে একটা ঘাড়ের মধ্যে বা কপালের মধ্যে একটা চিহ্ন দেওয়া থাকবে, জাহান্নামীদের একটা মোহর মারা থাকবে যে এরা জাহান্নামী। তখন তাদেরকে দেখলে মানুষ বলবে এরা তো জাহান্নামী, এরা তো জাহান্নামী। তো তখন আল্লাহ তাআলার কাছে আকুতি করবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম করে বলে যে আমরা জাহান্নামী, আমরা জাহান্নামী, এর জন্য আমাদেরকে মানুষ ধিক্কার দেয়। তখন আল্লাহ তাআলার এই দোয়া করার কারণে তাদেরকে এই দাগটাও মুছে দিবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা কত দয়া করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য যদি বিশ্বাস করে, প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কোনো একটা নবী, ওলি, বুজুর্গ এমনকি আমাদের উম্মতরা পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবো না। ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাবেদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এর জন্য বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটুকু সম্ভব সুন্নতকে মহব্বত করা, সুন্নতকে ফলো করা। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।